ঋষি আর মন, সেই ছেলেবেলা থেকেই দুজনে বড় হয়ে উঠেছে একসাথে, দুজনে দুজনের ভালো বন্ধুও হয়ে উঠেছে ধীরে ধীরে। মাঝখানে ঋষি বিদেশ চলে যায়, কদিন হলো সে ফিরেছে, কিন্তু ফিরে যে মনকে সে দেখেছে সে যেন আর আগের মন নেই। তারা দুজনেই যেন এখন আর আগের মতো বন্ধু নেই, তারা দুজনে এখন দুজনের পরিপূরক। এই দেখো তো নতুন নূপুরটা কেমন, শাড়ির কুচিটা গোড়ালির ওপর অব্দি তোলা, কোমর থেকে বাকি অংশটা ছটপটে শিশুর মতো দোলাতে দোলাতে আবার জিজ্ঞেস করলো, বলো বলো। শান্ত দু চোখ মেয়েটির দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ালো, মেয়েটি থামল, শাড়ির কুচি পায়ের পাতা ছিল। বললে না মন্দ না। মেয়েটি একটু কাছে এগিয়ে আসতেই নূপুর বেজে উঠল, কাছে আসার একটা সুর আছে। সে তো অনেকেই তোমার কাছে আসে। অমনি মুখ ফোলালি না। কালো টিপটা আজ পরিসনি কেন? পড়েছি তো, এ মা পড়ে গেছে, চাই পড়ে আস। এই বলে মেয়েটি দৌড়ে যেতেই টান পড়লো আঁচলে। কি কি করছো ঋষিদা, কেউ এসে পড়লে ছাড়ো। আচ্ছা বেশ তাহলে যা। ঋষি আঁচল ছেড়ে দূরে ঠেলে দিল মনকে। কি হলো, যা। আর শোন, তোর নূপুরের শব্দটা ভারি মিষ্টি। আর আমি যা, নিচে যা, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না, তুমি আছো তো। আমি বুঝি তোর গরম ঘর। তার চেয়েও বেশি। সে কেমন জানি না অত কিছু। এদিকে আয়। কেউ এসে পড়লে কাছে আয়, দূরের পরন্ত আলোটা কেমন লাগছে দেখ। আমার মতো। তোর মতো? পরন্ত বেলার কুয়াশা শীতের হাত থেকে যেন আগলে রেখেছে ওকে, ঠিক যেমন তুমি আমায় তোমার শালের মাঝে। নূপুরটা খুলে রাখিস কেন? নূপুরের আওয়াজ তোর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। তোমার ভয় হয়? কিসের? দুর্বলতার। আমার ভয় নিজেকে, আমার যে নতুনের বড় মোহ। যদি বলি প্রতি পুরাতনই সৃষ্টি করে নতুনকে, শুধু খুঁজে নিতে হয়। ততক্ষণে দূরত্ব বেড়েছে দুজনের মধ্যে। ঋষি হেলান দিয়ে আছে ছাদে, মেঘের মেলা তখন আকাশে, মূল লজ্জার চাদরে মুখ থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। ঋষিদা? হুম। না কিছু না। বল না। একটা কথা জানতে ইচ্ছে করছে। বেশ তো বল। বকবে না বলো? সে তো তোর অভ্যাস, আরেকবার নয় খাবি। তোমার সংসার করতে মন হয় না? তোর হয় বুঝি। হুম। সংসার যদি ফেসে যায়? তুমি চাইলে তাই। কে? আমি? আমার সাথে সংসার করবি? এইবা আছে আর আমার? তোকে আমি হাজারবার বলেছি আমি সংসার মানি না। বেশ আসি, আমার ঠান্ডা লাগছে। আমার উপর রাগ করে কোন দিন লাভ হয়েছে তোর? আমি কি কিছু বলেছি? কিছু না বললে বুঝি বোঝা যায় না? ভালোবাসলে ঘর বাঁধা যায় না? সব ভালোবাসাই কি ঘর বাঁধতে পারে? তাহলে কেউ পারে না, তাই তো?
বহুবার ভেঙেও যায়। ভাঙার ভয় বাঁধবে না বলো, ভালোবেসে কত কেউ ঘর বাঁধে। তারা মানিয়ে নিতে জানে। বিশ্বাস করো না আমায়, ভরসা নেই। আমি নিজেকে চিনি, আমার নতুনের তাগিদ বড় বেশি। আমি মানিয়ে নেব সবটা, আটকাবো না কোনোদিন, কোনোদিন বাঁধবো না দেখো। সেইখানেই তো ভয়ের শুরু। কেন, তুমি তো বাঁধন চাও না। আমি তো তোকেও চাই না। বেশ আসি তবে। সত্যি চলে যাচ্ছিস? আটকাও কেন বারবার, ঘর বাঁধা স্বপ্ন দেখাস বলে? সে স্বপ্ন তো তোমার নয়, কি করবে দেখে। মন, আমারও একটা হৃদয় আছে যেখানে স্বপ্ন গড়িস তুই, সব ভেঙে চলে যাবে। আমি তো বাঁধতেই এসেছিলাম। তাহলে এভাবে একা ফেলে চলে যাস না, থেকে যা। দুটো হৃদস্পন্দন যেন পৃথিবীর সমস্ত ঢেউকে একাকার করে ফেলেছে। দুজনেই একই সাথে পথ চলা শুরু করেছে তখন থেকে যখন মন এসে জড়িয়ে ধরেছে তার ঋষিতাকে। ঋষি স্পষ্ট বুঝতে পারছে তার শাল পিছে যাচ্ছে মনের আনন্দ অশ্রুতে।